ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজ আমি বেল বানাবো। বেলটাকে আমাদের এখানে তো বেল গুলাই বলে থাকি, সচরাচর বেল পান্না বলে, আরও কি কি বলে, মানে যার যার যেদিকের ভাষা আর কি। যেরকম সবারই আলগা ভাষা থাকে, আলগা রেসিপি, মানে সেম রেসিপির অনেক নাম থাকে। তো আজকে ভাবলাম না বেলটাকে খেয়েই নিই। বেলটা অনেক দিন আগের, জানো তো, ঘরে মানে রোদে দিয়েছি, তারপর পেকেছে। আজ ভাবছি না বেলটাকে খেয়েই ফেলবো, মানে এটাকে আজ ঘুলা করবো। তো ছোটোবেলা থেকে আমাদের এখানে এটাকে ঘুলাই বলি। জানি না, আমাদের এখানে অনেক লোকে অনেক নামেই ডাকে হয়তো, জানি না, কারণ সবারই আলগা ভাষা থাকে, আগেই বললাম না তার জন্য। তো বেলটাকে দেখো পুরো পেকে গেছে, তো চামচ দিয়ে দেখো বের করে নিচ্ছি। আবার ভয় লাগছে চামচ ব্যান্ড হয়ে যায়, কারণ আমি আগে একবার একটা চামচকে পুরো ব্যান্ড করে দিয়েছিলাম। তো আশা করছি না আজ ব্যান্ড হবে না, কারণ আজ এটা পুরোটাই পেকে আছে। তো দেখো সব বের করে নিচ্ছি। আর ছোটোবেলা থেকে না আমার মাকে দেখেছি, মানে আমিও, মানে চালনি যে থাকে, চালনি ওইটার মধ্যে দিয়ে করি, মানে যাতে ওই যে বেলের মধ্যে একটা জাল জাল থাকে না, ওইগুলো ফেলার জন্য। তো আজ আর সেরকম করছি না, আজ আমি নতুনভাবে করে দেখাবো। জালও ফেলতে হবে না, কোনো জাল মুখেও লাগবে না, দেখবে কি সুন্দর করে করব। এই দেখো একটা বাটি বের করে নিয়েছি, এটা বাটি, কারণ আজ এটাতেই আমি বেল দেব দুজনকে, যে কোনো দুজনকে এটাতেই আমি দিয়ে দেব, কারণ দুটো বাটি আছে তার জন্য। আর আগেকার দিনে তো শুনেছি সবাই নারকেলের যে ইয়ে হয় ওটাতে খেতো, বেলের ইয়েতে খেতো, মানে আগে যখন খাওয়া যেত, এখন কোনো খেতে পারবো না। আর বাসনও পড়বে না, নাহলে তো বাসনও ধুতে হবে তার জন্য। এই দেখো পুরোটা বের করে নিচ্ছি, কি সুন্দরভাবে পুরো একদম বলের মতো বের হয়ে এসেছে। এখন এর বীজগুলোকে ফেলে দেবো, কারণ বীজগুলো তো ধুতে ধুতে ভাপ থাকে, খাওয়া যাবে না। আর এমনিতে যা পিছলা ভাপ থাকে আমার, জানি না কেন এমনিতে, মানে এগুলো দেখলেই কেমন কেমন লাগে, আমার ভালো লাগে না। তো এগুলোকে ভালো করে বের করে, না এই দেখো একটা বের হয়ে গেছে, ফেলে দিই। আমাদের ঘরে না গাছ ছিল, তো আমরা অনেক খেতাম আগে। তো এখন তো আর বাজার থেকে সবসময় কিনে আই না, কারণ কাঁচা কাঁচা ভাব থাকে, মানে কাঁচাই থাকে, রোদে দিয়ে তারপর ইয়ে করতে। তো আমি জালগুলোকে না থাকার জন্য কী করছি জানো তো, গ্রাইন্ডারে করছি। গ্রাইন্ডারে করলে কী হয়, পুরো জাল যেগুলো আছে সবগুলো পেস্ট হয়ে যায়, কোনো কিছু বোঝাই যায় না, খুব সুন্দর হয়ে যায়। তো দিয়ে দিচ্ছি চিনি, এটার মধ্যে কিন্তু গুড় দিলে আরও খেতে ভালো হয়। তো গুড় ঘরে আছে, কিন্তু আর গুড় আর দিচ্ছি না, ইচ্ছে করে চিনি দিয়ে করে নিচ্ছি। আর একটু জল দিয়ে দিচ্ছি, এটার মধ্যে এখন একটু গরুর দুধ দিয়ে দেবো। গরুর দুধ থাকলে না এটা খেতে আরও ভালো হয়, মানে সবসময় ছোটোবেলা থেকে গরুর দুধ দিয়ে খেতাম, কারণ ঘরে গরু আছে, দুধ আছে তার জন্য। এখানে তো আর আমার নাই, তো যেটা আছে ওইটা দিয়ে করে নেবো। একটু গরুর দুধ দিয়ে দিচ্ছি, একটুখানি দিয়েছি, কারণ ছোটো বেলই ছিল, বলটা তো বেশি না তার জন্য। আর এখন এই দেখো গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিচ্ছি। খুলে দেখি কতদূর কি হলো। এই দেখো জলটা কম পড়েছে, একদম ড্রাই ড্রাই হয়ে আছে, কারণ হচ্ছে এই যে জালগুলো ছিল, জালগুলো তো পেস্ট হয়েছে তার জন্য। না হলে কিন্তু চালনি দিয়ে করলে, জল দিয়ে দিয়ে করা হয়, এমনিতেই একটু পেস্ট পেস্ট হয়ে যায়। দেখো এখন সুন্দর হয়ে গেছে, দেখেছো, একটু জল দিয়ে করেছি, তারপর দেখো পুরো ঠিক হয়েছে। এটাকে কিন্তু আরও জল দিয়ে পাতলা করে, কি দুধ দিয়ে পাতলা করে কিন্তু খাওয়া যায়, শেকের মতো খাওয়া যায় পাতলা করে। এটা তো একটু ঘন ঘন আছে, তার জন্য বললাম ঘুলো। আমাদের এখানে এটাকে বেল ঘুলাই বলা হয়, যায় না, অনেকে হয়তো বলতেই পারো। তো এই দেখো আমার যে সেই বাটিটা, সেই বাটিতে দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দেবো, আমার ছেলে দেখেছো তো ওই পাশে দাঁড়িয়ে কি অপেক্ষা করছে খাওয়ার জন্য, মানে ও এত খুশি আছে খাবে, অপেক্ষা করছে দাঁড়িয়ে। তো এই দেখো আমি নিয়ে নিয়েছি, আর আমিও খেয়ে নেব। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ অবশ্য বলবে, আর যদি চ্যানেলে কেউ নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি।